আমার পিঠ পিছে আমার বোন আমার স্বামীর সাথে সম্পর্ক করছে এটা কিভাবে আমি মেনে নিই আপা এটা আমি অবৈধ সম্পর্ক বলবো আপা আর আমার বোন কাল কালনাগিনী সে আমার সংসারটা শেষ করে দিল যদি আমার জায়গায় যদি আমার মাসুদ ভাই আমার দোলা ভাই যদি অন্য কাউকে বিগত করতো তাহলে আমার আপুকে বাসা থেকে বের করে দিত তার জন্য আমি ওইরকম ভেবে চিন্তা না নিয়ে আমি বিয়েটা করছি জানা যত কিছুই হোক আমার আব্বু তো আমার সাথে থাকবে বা আমরা একসাথে সবাই থাকবো তো আমি ওর অত্যাচারে অতিষ্ঠ আমি যে ওর স্বামী মানে একটা স্বামীর প্রতি যে একটা স্ত্রীর যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো না ও বুঝতে চায় না আরে আমি তো জানি যে পাগুলো নিজের ভালোটা বোঝা তুই বোঝিস না তোর ভালোর জন্যই তো আমি তো জামাই রেবে গেছি ঠিক আছে তোর ভালোর জন্যই করছি আমি কি করে একজন বাবা তার সন্তানকে অস্বীকার করে আপা বলতে পারেন আর বোনকে আমি নিজের সন্তানের মতন লালন পালন করেছি সেই বোন নাকি আজ আমার সতীন আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম একটা সংসার ভালো সংসার পাওয়ার জন্য কিন্তু আপনি জিজ্ঞাসা করেন ও আমাকে সেই মানে সেই বিন্দু মাত্র একটা সংসারের সুখ আমাকেও দিয়েছে কিনা তুমি তোমার সন্তানকে অস্বীকার করছো তোমার বিশ্বাস হয় তুমি ডিএনএ টেস্ট করো এখন কে আর আগের দিন আছে ডিএনএ টেস্ট করে দেখাও হ্যাঁ এই সন্তান তোমার কিনা সুপ্রিয় দর্শক স্বপ্ন ধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আমাদের সামনে এমন অনেক অনেক ঘটনা ঘটে যা সত্যি আবার সুপ্রিয় দর্শক স্বপ্ন ধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি নাজনিন হাসান চুমকি সুপ্রিয় দর্শক অপ্রিয় সত্য সত্য তবে অপ্রিয় হলেও সত্য আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না মনে হয় যে এটা কি সম্ভব কিন্তু সম্ভব আর তাই এই অপ্রিয় সত্য অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসি আমরা আজ এই অনুষ্ঠানে একজন মা একজন কন্যা একজন স্ত্রী আমাদের সাথে উপস্থিত হয়েছেন যার নাম আয়েশা কথা বলবো আয়েশার সাথে কেমন আছেন আয়েশা আপা আমার জীবনটা শেষ হয়ে গেছে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে পড়ে গেছি আমি আমার সাথে কখনো এমনটা হবে আমি ভাবিনি আপনি নির্দ্বিধায় আমার সাথে সবকিছু শেয়ার করতে পারেন আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার এক কাজিনের বিয়েতে মাসুদের সাথে আমার দেখা মাসুদ মানে আমার হাজবেন্ড আচ্ছা তারপর সেই বিয়ের অনুষ্ঠান পুরোটা সময় আমরা একই সাথে গল্প করেছি একই সাথে খাওয়া দাওয়া করেছি এবং আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় যখন বিয়ে বাড়ি থেকে চলে আসি তখন মাসুদ আমাকে বলে তোমাকে আমি ভালোবাসি এটা আমি বুঝতে পেরেছি তাই আমিও সম্মতি দিই আচ্ছা তারপর কি হলো তারপর দুজনে প্রেম করলাম অনেক গল্প হতো আমাদের আমাদের পরিবারকেও আমরা জানাই আমাদের সম্পর্কের কথা তারপরে বিয়ে করি আমরা দুজনেই অনেক অনেক ফাইট করেছি আমার পরিবারের সাথে লড়াইয়ের আমাদের পরে বিয়েটা হয় কিন্তু এইভাবে যে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবিনি আপা আর তাই আজ আপনি অপ্রিয় সত্য অনুষ্ঠানে এসেছেন আমাদের সাথে সেই সব ব্যথা কথা শেয়ার করতে হ্যাঁ আপা আমি শুধু চাই আমার সংসারটা ফিরিয়ে দেন আপনি আমার স্বামীকে আমি ফিরিয়ে নিতে এসেছি আপনার কাছে আসলে আপা সমাধান করতে হবে আমি আমি শুধু একজন মাত্র এখানে আছি আপনাদের বের আপনার কথা শুনছি আপনাদের কথা শুনবো আমি অবশ্যই চাইবো যেন আপনি আপনার সংসারটা ফিরে পান বা আপনারা সুখে থাকেন কিন্তু কথা বলতে হবে আপনাদের আপনি তো এতটুকু বলেছেন বাকি কথাটুকু আমি শুনতে চাই বিয়ের পাঁচ বছর পরে আমি প্রেগনেন্ট হই অনেক চিকিৎসার পর তখন আমি প্রায় অসুস্থ থাকতাম তো অসুস্থ ছিলাম বিধায় আমি আমার মায়ের বাড়িতে আছি মায়ের বাড়িতে ছিলাম মাসুদও আমার সাথে থাকতো আপনাদের বাবার বাড়ি আমার বাবার বাড়িতে তো মাসুদের টুকটাক কাজ আমার বোন সাবিহা করে দেয় ছোট বোন জি আমার ছোট বোন যখন আমাদের বিয়ে হয় তখন সে ক্লাস টেনে পড়তো এখন অনার্সে পড়ে বাহ তো দুজনের খুব ভালো মিল ছিল একদম ভাই বোনের মতো মিল ছিল মাসুদ আর আমার বোনের তো আমার খুব ভালো লাগতো যে আমি অসুস্থ এই সময়টা মাসুদের প্রয়োজনীয় জিনিস সে দেখা শোনা মানে তার কোন সমস্যা হতো না সকল টেস্ট আপনার বোন খুব যত্নের সাথে করত কিন্তু এই যত্নের পিছনে যে ওদের কুৎসিত মানসিকতা লুকিয়ে আছে সেটা তো আমি বুঝিনি এটা এটা আমি অবহিত সম্পর্ক বলবো আপা আমার পিছে আমার বোন আমার স্বামীর সাথে সম্পর্ক করছে এটা কিভাবে আমি মেনে নিই আপা এটা কি কোনো মেয়ে মেনে নিতে পারে আমার স্বামী আমাকে অস্বীকার করে এখন সে মেরে ফেলতে চায় সে আমার সন্তানকেও আপনাকে মেরে ফেলতে চায় হ্যাঁ সে আমার সন্তানকেও মেরে ফেলতে চায় আমার সন্তানকে সে অস্বীকার করে মানে সে তার পিতা না এটা বোঝাতে চায় হ্যাঁ সে বোঝাতে চায় আমি আমি দোষ করেছি আমি চরিত্রহীন সে এটাই বোঝাতে চায় এটা কতদিন যাব তুমি এমন করছেন আপা আমি প্রেগনেন্ট হওয়ার পর থেকেই এমন তাহলে তুই অনেকদিন আগের কথা হ্যাঁ আপা আমি অনেক কিছু সহ্য করেছি জানেন না পা অনেক কষ্ট করেছি অনেক স্ট্রাগল করেছি ওর যখন ভালো সময় ছিল না তখনও আমি স্ট্রাগল করেছি কিন্তু ও আমাকে বুঝলো না সে সম্পর্ক করেছে আমার বোনের সাথে আর আমার বোন সে আমার সংসারটা শেষ করে দিল দেখেন আপু আমার বিয়েটা কিন্তু আমার শ্বশুর বাড়ির কেউ মেনে নেননি আমার বাবা মাও মেনে নেননি অথচ আমারই স্বামী আমার আপন বোনকে বিয়ে করেছে তাকে কিন্তু ঠিকই মেনে নিয়েছে শ্বশুরবাড়িও মেনে নিয়েছে শ্বশুরবাড়িও মেনে নিয়েছে বাবার বাড়িও মেনে নিয়েছে এই আমার ভাগ্য স্বামী কিন্তু আপনার অনুমতি ছাড়াই বিয়ে করেছেন কিন্তু আপনার বোন তিনি কি আপনাকে জানিয়েছিলেন না আপা সে তো আমার পিঠ পিঠে আমারই স্বামীর সাথে সম্পর্ক করেছে বিয়ে করেছে আমি ঘুনক্ষরেও বুঝতে পারিনি কারণ আপনি তো তাকে বিশ্বাস করেন আপনারই আপন বোন হ্যাঁ আপা আপন বোনকেই তো বিশ্বাস করে কিন্তু সেই বিশ্বাসের প্রতিদান দিতে হচ্ছে আমাকে আমি একটু বুঝতে পারিনি আমি নাকি মানসিক রোগী আমি নাকি চরিত্রহীন আমি আমার স্বামীকে ফিরিয়ে নিতে এসেছি আপা আপনি এর সমাধান করে দিবেন স্বামী যদি ফিরে যাবার হয় অবশ্যই আপনার কাছেই উনি ফিরে যাবেন কিন্তু এত ভেঙে পড়া যাবে না আয়সা মেয়েদেরকে শক্ত হতে হয় আপনার স্বামী আপনার বোনের সাথে রিলেশন করেছে আপনার বোনও কি তার প্রতি দুর্বল এটা টের পেয়েছে হ্যাঁ এটা আমি অনেক পরে বুঝতে পেরেছি আমার বোনও তার প্রতি দুর্বল এবং দুজনে সম্পর্ক করেই বিয়ে করেছে বিয়ে করেছে হ্যাঁ আপনার বোন যেদিন বিয়ে করেছে সেদিন আমার সন্তান জন্ম হয় আপা বলেন তো একটা মেয়ের যেদিন ডেলিভারি হয় সেদিন কি তার স্বামীকে পাশে চায় না অবশ্যই চায় এটা কি স্বাভাবিক না কিন্তু আমি পাইনি সেদিন সে বিয়ে করেছে আমার আপন ছোট বোনকে আমি কি আমার বাচ্চার জন্ম হওয়ার খুশিতে খুশি হব নাকি আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে তাও আমার ছোট বোনকে সেটার দুঃখ পাবো আমি তার মানে আপনার হাজবেন্ড যে বিয়ে করেছে আপনার অনুমতি ছাড়াই জি এবং এটা সে বিয়ে করে এসে আপনাদেরকে সেই দিনই জানিয়েছে সে কয়েকদিন পরেই জানায় আপনাকে নাকি পুরো পরিবারকে পুরো পরিবারকেই জানায় আপনার বাবা মায়ের রিয়াকশন কি ছিল আমার বাবা নেই আমার মা আছেন সেজন্যই আমার মা বয়স্ক কিছু বলতে পারেননি কিন্তু যেহেতু মাসুদের পরিবার মেনে নিয়েছে তারাও আমার ছোট বোনকে কারণ তারাও মানে যে আমি মানসিক রোগী কি কারণে তাদের এটা মনে হয় আসা তাদের ধারণা আমি মাসুদকে ভালো রাখতে পারিনি অথচ আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর শাশুড়িও আমাকে মেনে নেয়নি আমার বাবা মাও মেনে নেননি আপনি আসলে এখন কোথায় আছেন আমি আমার মায়ের কাছেই আছি আর আপনার ছোট বোন সে আছে মাসুদের সাথে সুখে সুখে আলাদা বাসা নিয়ে জি আপনি কি কোনো চাকরি করতেন এখন করেন না আপা ছোট বাচ্চা তাকে রেখে কিভাবে আমি চাকরি করব আমি যে আইনের কাছে যাব এই যে মাসুদ আমাকে দেখতে পারে না আমাকে মেরে ফেলতে চায় অস্বীকার করে এই যে তার বিরুদ্ধে যে আমি কোনো অ্যাটেম্প নিব আপনি আপনার অনুমতি না নিয়ে সে বিয়ে করেছে সেটাও একটা কিন্তু ইস্যু হ্যাঁ আমার অনুমতি না নিয়ে বিয়ে করেছে তাও আবার আমার আপন বোনকে আমি যে আইনের দ্বারস্থ হব সেটাও তো পারছি না পা আমি আইনের খরচা আছে তার উপর আবার আইনের দ্বারস্থ হব আমার নিজের আপন বোনের বিরুদ্ধে এটা কি কখনো সম্ভব আপা কিছু কিছু সময় শক্ত হতে হয় কারণ আপনার ভুল ভুল করেছেন করেছেন উনি কতটা ওনার সাথে কথা বললে আমি বুঝতে এবং উনি পারবো নিজেই হয়তো বলবেন হয়তো কোনো যুক্তি আছে তার আগে আমি আপনার বোন সাবিহার সাথে কথা বলতে চাই উনি তো এসেছেন রাজি হয়েছেন আপনার কথায় তাহলে ওনার বক্তব্য একটু শুনেনি আমি তো চাই ওরা কথা বলুক আমি চাই আমাকে স্ত্রীর মর্যাদা দিক ডাকেন নাপা কথা বলেন দর্শক আপনারা শুনছিলেন একজন কন্যা একজন মা একজন বোন আয়েশার কথা আয়েশার যে বোন নিয়ে আমরা কথা বলছিলাম সাবিহা সে কিনা এখনই সে কিনা এখন তার স্বামীর স্ত্রী এমন একটি জটিল মুহূর্তে আয়েশার কথা যেমন আমাদের শুনতে হচ্ছে ঠিক তেমনি সাবিহার কথা শোনাও জরুরি আর তাই এখন কথা বলবো সাবিহার সাথে দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম একজন কন্যা একজন মা একজন বোন আয়েশার কথা আয়েশার অনুমতি না নিয়ে তার হাজবেন্ড তার ছোট বোনের সাথে বিয়ে করেছে আর সেই বোনের নাম হলো সাবিহা এখন আমরা সাবিহার সাথে কথা বলবো জানতে চাইবো তার অবস্থান কি সাবিহা আপনি কেমন আছেন জি ভালো আছি অপু বাট এখন এতটা ভালো নেই কি কারণ মানে আমার যে নিজের বোন ঠিক আছে তার হাসবেন্ড আমাকে এতটাই আগ করছে যে আমি অতটা আর কি বলবো আমি এতটা কি করেছে ভালোবেসেছে জি এতটা ভালোবেসে জাদু করেছে কোনটা কি বলবো আপে আমার এটা বলার মতন কোনো ভাষা নেই ঠিক আছে বাট আমার আপু চাই না যে আমি আমার ওর হাজবেন্ড সাথে মানে মাসুদ ভাইয়ের সাথে আমি একসাথে থাকি বাট মাসুদ ভাইয়ের কাছে যে আমি যতটুকু একটা পাইছি বা ও আমাকে যতটা ভালোবেসা দিচ্ছে আমার আপু মনে অতটা হ্যাপি ওনাকে রাখে নাই যার জন্য মাসুদ ভাই আমার কাছে আসছে অবশ্যই ভালোবাসা না থাকলে তো আপনারা দুজন সংসার করতেন না জি সেটা ঠিক আছে বাট ও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি আর তার থেকে বড় কথা হচ্ছে আমরা দুজনকে দুজন ভালোবাসি তার জন্য আমরা বিয়ে করছি একটা পবিত্র সম্পর্ক রাখছি আমরা চাইলে এটা গোপন কিন্তু তিনি তো আপনার দুলা ভাই আপনার বড় বোনের স্বামী হ্যাঁ সেটা ঠিক আছে যে আমার দুলা ভাই কিন্তু আমি যে আমার ততটা ছিল না আমার ধুলা ভাই ভাইয়া তার জন্য উনি আমার কাছে আসছে হ্যাঁ কিন্তু আপনাদের এই সম্পর্ক তো অনেক অনেক বছর আপনি তো আপনার বোনের সাথেই কথা বলতে পারতেন বুঝিয়ে বলতে পারতেন আপনার ইমোশনের কথা আপনাদের আহ যে সম্পর্কটা যে আস্তে আস্তে ক্রমে বিয়ের দিকে গেছে সেই সকল কথা আপনি তো আপনার বড় বোনের সাথেই শেয়ার করতে পারতেন আমি করতে চাইছিলাম বাট আপু একটু সমস্যা মাথায় একটু সমস্যা ছিল আর আমি ওনাকে বুঝেছি অনেকভাবে আয়সার মাথায় সমস্যা হ্যাঁ আমাকে যতটুকু বলছে আমি বুঝাইছি ওনাকে উনি ওনাকে বলছে যে এরকম পাগলাম না করার জন্য বাট উনি কথাটা শোনে নেয় আমার যে বলসা আমার সাথে আমাকে বিয়ে করবে আমার সাথে থাকবে আর আমার আপুর সাথে থাকবেন তার মানে মানে মাসুদ সাহেব বলেছেন আমি যদি একটু আপনাকে প্রশ্ন করি মাসুদ সাহেব কি আপনাকে প্রপোজ করেছিলেন নাকি আপনি মাসুদ সাহেবকে না উনি আমাকে প্রপোজ করেছিল আমি তো ওকে তখন দোলাবাই সম্পর্কে দেখতাম বাট ততটা কিছু মনে করতাম না পরে উনি আস্তে আস্তে আমার প্রতি যে ভালোবাসাটা জাগাইছে কেয়ারিং থেকে ভালোবাসা এটাই কি কিন্তু ওই কেয়ারিংটা কি ছোট বোনের মতো ছিল না কখনোই ছিল হঠাৎ করে যেন কিরকম চেঞ্জ হয়ে গেছে আমি অনেক বোঝাইছি যেন এরকম পাগলাম না করে তাও উনি আমার সাথে আপনি কেন আপনার বোনের অনুমতি নিয়ে বিয়েটা করলেন না আমি চাই যা যদি আমার জায়গায় যদি আমার মাসুদ ভাই আমার দোলা ভাই যদি অন্য কাউকে বিয়ে করতো তাহলে আমার আপুকে বাসা থেকে বের করে দিত তার জন্য আমি ওইরকম ভেবে না নিয়ে আমি বিয়েটা করছি যেন যত কিছু হোক আমার আপু তো আমার সাথে থাকবে বা আমরা একসাথে সবাই থাকবো ওইটা ভেবেই আমি কিছু বলি নাই কাউকে কিন্তু বিষয়টা তো হয়েছে উল্টো আপনার বোনকে দিচ্ছে কষ্ট দিচ্ছে সেটা কি আপনার ভালো লাগছে এখন তো আমার ভালো লাগতেছে না কিন্তু আমি কি করবো বলেন মাসুদ ভাই এদিকে আমার ধুলা ভাই আমাকে বিয়ে করে একটু সমস্যা বলেছে আমার আপু আমি পারতেছি না ওকে রাখতে না পারতেছে ফলে। আমি এরকম একটা অবস্থায় আছি আমার আপুর যদি মাথায় সমস্যা না থাকতো বা কোনো কিছু না থাকতো তাহলে সে সবকিছু মেনে আমাকে বউ হিসাবে মেনে একসাথে থাকতো এতটা সমস্যা করতো না বা এরকম পাগলা মোটা করতো না সাবিহা ও যদি মেনে নিতো তাহলে হয়তো আপনার সাথে ও ভালোভাবে থাকতে পারতো কিন্তু আপনি চিন্তা করেন যে আপনার হাজবেন্ড মাসুদ সাহেব যিনি কিনা আপনার দুলা ভাই ছিলেন তিনি যদি আবার কোনো নারীর প্রেমে পড়ে আবার যদি আরেকটি মেয়ের সাথে তার সম্পর্ক হয় এবং তাকে বিয়ে করে আপনি তখন কিভাবে নিবেন তখন হয়তো আমি নিতে পারবো না বা একটু কষ্ট হবে আমি আমার আপনার মতন কাজ করতে হবে তো সেটা তাহলে আপনি কেন আয়েশার কথা বলছেন যে আয়েশা মানসিক ভাবে ভারসাম্যহীন বা ওর মাথায় একটু সমস্যা আছে তখন তো আপনার মনে হচ্ছে না যে আপনিও পাগল হয়ে যাবেন হ্যাঁ সেরকম আমাকে মনে হচ্ছে বাট আমাকে যেরকম মাসুদ ভাই মানে আমার হাজবেন্ড দোলাবে বলছে তাই আমি বলতেছি বলতে সাপুর একটু সমস্যা আপু বলে শুধু শুধু সন্দেহ করতো একটু বাজে কথা বলতো কখন কি বলতো নিজে জানতো না পরে মাথা ঠান্ডা লেবল আবার ঠিক এগুলো সব বলেছে 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 বলছেন আপনি কি নিজে কানে কখনো শুনেছেন না আমি কখনো শুনি না বাট ও আমাকে বলছে আমি ততটুকুই শুনছি আপু আম মাসুদ আমার আপুর বিষয়গুলো নিয়ে যেভাবে কান্না করতো যেভাবে বলতো বিশ্বাস করতে পারতাম আমি মানে কি বলবো আমি আমার আপু এগুলো করে বিশ্বাস করেন আপু এগুলো যদি আপনার কাছে বলতো আপনিও বিশ্বাস না করে পারতেন না ঠিক আছে মাসুদ সাহেবকে বিশ্বাস করতে হবে আমাকে মানে উনি যেভাবে কথাগুলো বলতেন জি আপনিও মানে কি বলবো আপনারও মনে হবে যে সত্যি কথা বলতেছে মায়া লাগবে প্রতি জি আবারও ওখানে আসি বারবার যে বলছেন আয়েশার মানসিক সমস্যা কোন প্রমাণ কি আমাকে দেখাতে পারবেন প্রমাণ কি দেখাবো আর কেন দেখাবো কিভাবে দেখাবো ঠিক আছে আমি তো তার প্রতি এতটা কেয়ার ছিলাম না বা ওর ওষুধ খাবার এগুলো নিয়ে আমি কখনো ভাবতাম না তাহলে আমি কিভাবে প্রমাণ দেখাবো বললেন আপনি আমি কি বিষয় নিয়ে প্রমাণ দেখাবো তাহলে শুধু শুধু বলবেন যে একটা মানুষ মানসিক ভারসাম্যহীন আমি কি বলবো বলেন আপু আমি যেটা শুনছি আমি সেটা বলছি মাসুদ ভাই আমার হাজবেন্ড যেটা বলছে আমাকে আমার আপুর বিষয়টা নিয়ে দেখেন আপু আমার যে আমার একটা ভালো চাকরি করে আমার হাজবেন্ড চাই না এগুলো নিয়ে আর কোনো কথা হয় তার আমার আপুকে যে পাগলা মোটা করতেছে ওই জন্য একটা ডাক্তার দেখানোর প্রয়োজন ঠিক আছে এ বিষয় নিয়ে আমরা কথা না বললো আপনার আপুর কথা মানলাম কিন্তু আপনার আপুর যে সন্তান আপনার স্বামী কিন্তু তাকেও অস্বীকার করছে আমি তো আপনাকে প্রথমবারই বললাম যে আমার আমার হাজবেন্ড মাসুদ বাই যে বললো যে যে সন্তানটা ওটা বললো ও না নিজের না এটা ওর পাপের ফল কর্ম যেটা আমাকে বললো সেটার কোনো প্রমাণ দিয়েছে মাসুদ সাহেব না সেটার কোনো প্রমাণ সে আমাকে দেয়নি তাহলেও আপনি বিশ্বাস করবেন বললাম তো যেভাবে কথা বলছে যেভাবে কান্নাকাটি করে বলছে বিশ্বাস না করে পারতাম না আপনারা দুই বোন তো আলাদা থাকছেন আমি আমার হাজবেন্ড আলাদা থাকি ও আমার আপু এখানে থাকে আর আমি সমস্যা নেই আমি ওনাকে বলছি যে ওর খরচ চালানোর জন্য বা বাচ্চার খরচ চালানোর জন্য আমার কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি ওনাকে বলছি আমার মনে হয় আমরা একটু মাসুদ সাহেবের সাথে কথা বলি ওনার আসলে কি সমস্যা কেন উনি দ্বিতীয় বিয়ে করলেন সব কিছুই তাহলে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সাবিয়া জি কথা বলেন মাসুদ সাহেব জি আপা স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ কেমন আছেন আপনি আপা আমি ভালো নেই কেন একদমই ভালো নেই এই জন্য আপা যে আমার বড় স্ত্রীর জন্য আজকে এরকম একটা প্ল্যাটফর্মে এসে উপস্থিত হতে হয়েছে এবং সারা দেশের মানুষের মুখোমুখি হতে হয়েছে আপা আমার এটা কাম্য ছিল না কারণ আমি অনেক ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম তো সেই ভালোবাসার মূল্য বা সেই ভালোবাসা উভয় উভয় হয়তো রাখতে পারিনি এবং তাকে নিয়ে আমার সংসার করাটাও হলো না আজকে আমি হতাশ এবং আমি ব্যর্থ আপা আপনাকে তার আগে একটি কথা বলি হ্যাঁ আপনি প্রথমে যেটা বললেন এরকম একটি প্ল্যাটফর্মে মুখোমুখি হতে হয়েছে এই প্ল্যাটফর্মটি সকল সময় সত্য কথা নিয়েই এই অনুষ্ঠানটি করে থাকে সেটা এই কারণে আপনার মতো অনেকের কাছেই অপ্রিয় সত্য এবং আমাদের প্রোগ্রামের নামও অপ্রিয় সত্য তো সত্য কখনো কখনো মনে হয় যে আসলে কি এটা রূপকথা এটা বাকুয়াস বা এটা কোনো বৌগাস একটা গল্প নিয়ে আমরা বসেছি কথা বলছি কিন্তু সকল সময় সত্য আর তাই হয়তো আপনাদের কারো কারো কাছে অপ্রিয় সত্য আপনি ব্যর্থ হয়েছেন বললেন আপনি এই যে ব্যর্থ হয়েছেন কিন্তু আসলে তো আপনি ব্যর্থ হননি দুই দুইটা বছর আপনি আয়েসের সাথে প্রেম করেছেন তাকে বিয়ে করেছেন তারপর আপনি সংসার করেছেন পাঁচ বছরের সংসার তারপর এমন কি হলো এমন কি হলো আপনাদের মানে কেন আপনার এই সংসার ব্যর্থ মনে হচ্ছে সংসার ব্যর্থ আসলে আপা এককভাবে তো একটা সংসার গড়তে পারা যায় না অবশ্যই না উভয়েরই চেষ্টা সাধনা সাফল্য মিলেই তো একটা সংসার গড়ে ওঠে তো আপা আমি আসলে কি বলবো আমি ওর অত্যাচারে অতিষ্ঠ কার আয়েশা জি কি ধরনের অত্যাচার অত্যাচারটা মানে মানে ও যে আমি যে ওর স্বামী মানে একটা স্বামীর প্রতি যে একটা স্ত্রীর যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো না ও বুঝতে চায় না একটা সময় হয়তো বুঝতো কিন্তু এখন আমার কাছে কেন জানি ওকে আমার ঠিক মানসিক বিকারগ্রস্ত মনে হয় এখন মনে হয় জি পাঁচ বছরের মধ্যে মনে হয়নি না প্রথম দিকে আমার তেমনটা মনে হয়নি বা হয়তো তখন আমি মানে আমার চোখে রঙিন চশমা ছিল বলতে পারেন বা আমি তাই বলবো এখন বাস্তবতার প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আমি এখন দেখছি যে আসলে সে একটা বদ্ধ উন্মাদ এবং মানসিক রোগী আমি তার কাছ থেকে প্রতিনিয়তই আমি হতাশ এবং মর্মাহত হচ্ছি তার আচার আচরণে তার ব্যবহারে যেটা স্বামী স্ত্রীর মধ্যে এটা কাম্য নয় আর তাই আপনার জীবনে সাবিহা আসলে এটা একটা আমার জন্য খুবই ন্যাক্কারজনক এবং আমার জন্য একটা লজ্জাসকর বিষয় এই যে আপনি বললেন আপনি স্বীকার করছেন এটা লজ্জাসকর হ্যাঁ আমি স্বীকার করছি ক্যারি অন প্লিজ এই জন্য স্বীকার করছি যে তারা সাবিহা এবং আয়েশা এরা কিন্তু একই মাটির মায়ের পেটের দুই বোন তো দু বোন আপা দু বোনের আচরণ কিন্তু একেবারেই ভিন্ন মানে আয়সার মধ্যে যেটা নেই সাবিয়ার মধ্যে সেটা পরিপূর্ণ খুব স্বাভাবিক আপনার মধ্যে যেটা নেই আয়সার মধ্যে সেটা আছে আবার আয়সার মধ্যে যেটা আছে হয়তো আপনার মধ্যে নেই আমার মধ্যে নেই আমাদের মধ্যে নেই আমরা প্রত্যেকেই ভিন্ন মানুষ না আপনার কথা যুক্তি আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকেই নিজস্ব স্বকীয়তায় ভাস্যর কিন্তু মানে সে আমার প্রথম স্ত্রী আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি দুজন উভয়ের উভয়ের ভালোবাসা থেকে বিয়ে করা তারপরে আপা এই ভালোবাসাটা কিন্তু আমার পরিবারও কিভাবে মানে আমি যখন ওকে বিয়ে করি তখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল ওকে যখন বিয়ে করলাম বিয়ে করার পরে ওর পরিবারের আর্থিক অবস্থা একটু ভালো তো সাধারণত যেটা হয়ে থাকে ছেলের অবস্থা খারাপ তাদের বাবা মায়ের অনেক আশা বড় মেয়ে তাকে ভালো জায়গায় পাত্রস্থ করবে তো আমি তাদের আশা অনুরূপ সেই পাত্র আমি না বা যোগ্য না তখন তারা কিন্তু আমার পরিবারের উপর একটা মামলা করলো এবং এই মামলায় কিন্তু আমি গরিবের সন্তান গরিব হতে পারি কিন্তু আমার পরিবার কিন্তু এই মামলাটাকে খুব সম্মানহানি হয়েছে যার কারণে আমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে পরিবার থেকে যখন আমাকে বিচ্ছিন্ন করা হলো তখন কোথায় উঠবো এমনিতেই বলতে পারেন আর তখন তো যাই হোক একটা বন্ধুর সহযোগিতায় একটা জায়গায় একটা ছোট বাসা নিলাম আশ্রয় নিলাম দুইজন থাকি বলতে পারো না একটা টোনা টনির সংসার যাই হোক দুইজনের উভয়ের খুন মধ্যে চলে যাচ্ছে তারপরে উভয়েরই চেষ্টায় আমি আমার শ্বশুর শাশুড়িকে অনেকটা মানাতে পেরেছি বা তারপরে আমাদের সংসারটা বেশ ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ আপা আমি কেন জানি আমার বইয়ের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম এই পরিবর্তনটা বলতে পারেন যে মানে প্রচন্ড মোবাইল আসক্তি মানে আমি যখনই অফিস থেকে এসেছি তখনই দেখি ও মোবাইলের প্রতি দুর্বল সব সময় ওর হাতে মোবাইল আছে আমি বলেছি কি ব্যাপার তুমি মোবাইলটাকে কি বেশি প্রাধান্য দিচ্ছ আমার থেকে তো তখন ওর একটাই কথা যে আমাদের তো কোনো সন্তান নেই তো আমি কি করব কাকে সময় দেব আমি মোবাইলটাকে সময় দিচ্ছি তো তখন আপা উভয়ের চেষ্টা করলাম কিন্তু তার কিছু শারীরিক প্রবলেমের কারণে আমাদের বাচ্চাটাও আসলে ওইভাবে হয় না বা ডাক্তার বলেই দিল এক প্রকার যে সমস্যা হবে সমস্যা আছে একটু দেরি হবে তো আশা ক্ষীণ চেষ্টা চালিয়ে গেলাম এরপরে ওর মধ্যে পরিবর্তন যখন আমি দেখতেছি দিনকে দিন ও আমাকে সন্দেহ করতেছে আচ্ছা ভালো মানে ওর কথা হচ্ছে আমি ওর স্বামী আমি একমাত্র পুরুষ যে ওর কাছে খারাপ বাকি সব পুরুষই ওর কাছে ভালো এটা আপনি কিভাবে মানে কোন প্রমাণ থেকে বলছেন প্রমাণটা আপা আমি অন্তত দশটা উদাহরণ খাড়া করতে পারি কিন্তু আমাদের দুজনের এই বনিবনা না হওয়ার বা আমাদের মধ্যে সম্পর্কর অবনতি ঘটার একটা কারণও আমাকে দেখাতে পারবেন আপনি আমি আমি তারাকে একটু জানতে চাই আপনি সাবিহা এবং আয়েশা নিজেও বলে গেলেন যে আপনারা বলেন যে আয়েশা মানসিক ভারসাম্যহীন বা পাগল বা মানসিক রোগী ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে তাকে আপনারা কথা বলেন কিন্তু কোন যুক্তিতে আপনারা ওকে এটা বলছেন ডাক্তার দেখিয়েছেন বা ওর এমন কার্যকলাপ আছে কি যেটাতে আপনার মনে হয় সে পাগল বা মানসিক মানসিক ভারসাম্যহীন বা রোগী মনে হয় সেটা হচ্ছে ওর কিছু সিমট্রোম দেখা দিয়েছে বিশেষ করে ও প্রায়শই ওর একটা প্যানিক অ্যাটাক হয় এবং মনে করেন আমি বাসায় এসছি ওর রুমে গিয়ে দেখি এখন তো মনে করেন যে এরপর একটু পরে আসি এখন মোটামুটি বড় পরিসরে একটা বাসা নেয়া তো যখন আমি রুমে যাই তখন ও দেখি একা একা হাত হাসছে একা একা কাঁদছে একা একা নাচছে তারপরে একা একা ওর মনের মতো করে কথা বলে যাচ্ছে তো আমি যদি কিছু জিজ্ঞেস করি আবার খিলখিল করে হেসে উঠছে তো এইগুলো দেখে আপনি কি বলবেন যে ও কি মানসিক রোগী নয় আর তাই আপনি ওর ছোট বোনকে বিয়ে করলেন যেই বোনের মানে আয়েশার বাবা মা আপনাদের নামে আপনার পরিবারের নামে কেস করেছিল। আপনি আপনি বললেন যে হয়েছে সেই দ্বিতীয় কন্যা সন্তানকে স্ত্রী হিসাবে আবার মর্যাদা দিলেন আপা এটা আমি ইতিপূর্বে বলে গিয়েছি যেটা আমার জন্য যেমন লজ্জাসকর বিষয় তেমনি আসলে খুব দুঃখজনক আমি এটা চাইনি এবং আমি যদি বলি আপা সত্যি কথা এর জন্য আমার প্রথম স্ত্রী অর্থাৎ আয়সায় দায়ী এবং আয়সা আমাকে ওর প্রতি দুর্বল করা বা ওর প্রতি আকৃষ্ট করার জন্য কিভাবে কিভাবে তাহলে বলি আহ সব আহ বিষয়ে ও মনে করেন যে অফিস থেকে আমি বাসায় এসে দেখছি ও বসে আছে ওকে জিজ্ঞাসা করলাম মানুষের তো সুস্থ অসুস্থতা একটা আল্লাহর অশেষ নিয়ামত মনে করেন মাথা ব্যথা আমি বাঁচবো না মানে আশার কথা আমি বাঁচবো না আমি মরে যাব আমার কি হবে আমি মরে গেলে তোমার কি হবে তুমি এক কাজ করো তুমি আমার ছোট বোনটাকে বিয়ে করো আয়সা বলেছে আয়সা বলেছে আপনি শিওর শিওর আপনি তো বলছেন ঠিক আছে ওটা নিয়ে আমরা আয়সার সাথে কথা এবং আরো বলি আপা তুমি ওকে বিয়ে করো তা আমি বললাম তুমি এগুলো কি বলছো তোমার কি মাথা ঠিক আছে তুমি বুঝতেছো কি বলছো তোমার আমার ভালোবাসার সংসার তা বলছে যে দেখো আমি তো অসুস্থ হয়ে গেছি আর আমি তো তোমাকে আপা বলবো কথাটা আমি তো তোমাকে শারীরিক সুখ দিতে পারি না আচ্ছা এবং আর একটু বলি আপা আমি তোমাকে শারীরিক সুখ দিতে পারি না আবার অন্য কোনো মেয়াকে আমি সতীন হিসেবেও গ্রহণ করতে পারবো না বা মেনে নিতে পারবো না তো তার থেকে ও তোমাকে পছন্দ করে ওর সাথে তোমার ভালো সম্পর্ক আছে হ্যাঁ ও শালী হিসেবে ছোট বোন হিসেবে কিন্তু আমার সাথে একটা ভালো সম্পর্ক আছে সে আপনাকে যথেষ্ট টেক কেয়ার করতে এটাও বলেছে যে আপনাকে অনেক যত্ন নিত আপনার কোনো রকম অসুবিধা হতে দেয়নি এটাও বলেছে এবং এটাই আমার জন্য কাল হয়েছে আপা কারণ ও এটাকে বেশ রসনাত্মকভাবে হাস হাসির ছলেও নিত যে তোমার তো শালি তোমার তো আদি ঘরवाली বা তোমার ছোট বউ তুমি বিয়ে করো আমি বরং ও তোমার ঘরে এলে আমি বরং আরাম পাবো আমি কিভাবে কয় আমি তখন আরাম এসে বসে ওকে অর্ডার করব এই ওটা কর ওটা কর ও আমাকে সব কিছু করে দিবে আমি বসে বসে খাবো তা আমি বললাম এটা তুমি কি বলছো এবং আপা আপনি বিশ্বাস করবেন না আমি সারা দিন অফিস থেকে এসে যে ওর মানসিক যে বিকার গ্রস্তর বিষয়গুলো আমি কেন বলছি ওকে আমার রান্না করে খাওয়াতে হবে একটা পুরুষ মানুষ সারা দিন অফিস করে এসে ওকে আমার রান্না করে খাওয়াতে হবে তারপরে আপা আপনি বিশ্বাস করবেন না ওর শাড়ি সায়া ব্লাউজ পর্যন্ত আমাকে দিতে হবে আর তারপরে মনে করেন যে আমি আসলে কি বলবো মানে এটা স্বামী স্ত্রীর ভেতরকার কথা বলতে নেই তারপরেও আজকে আপনার সামনে বলতে বাধ্য হচ্ছি যে আপনি এর যদি একটা সুস্থ সমাধান দিতে পারেন আমি উপকৃত হব কারণ আমি আসলে এই এই পাগলের হাত থেকে মুক্তি চাই আমি হঠাৎ একদিন অফিস থেকে বাসায় ফিরে ওকে একটু দেখলাম যে ওই রাতটাও বেশ মোটামুটি সুস্থ স্বাভাবিক আমার অন্য অন্য দিনের থেকে মনে হয়েছে তো আমি এজ এ হাজবেন্ড হিসেবে আমি ওকে আহ্বান করলাম তো আপা আপনি বিশ্বাস করবেন ও আমাকে বলছে যে তুমি পাশের ঘরে সাবিয়ার রুমে যাও সাবিয়ার কাছে যাও তা আমি হতভম্ব হয়ে গেলাম যে তুমি কিভাবে বলছো তবে ওর কাছে গেলে তো আমি একটু মানে শান্তি পাই আমি আমার কষ্ট কম হয় ওর কাছে যেতে পারো না ও তো তোমাকে পছন্দ করে এখন আপনি বলেন যেটা বোঝাতে চাচ্ছেন আমাকে যে আয়েশাই এক ধরনের প্রবোকড করেছে আপনাকে সাবিয়া দিক আচ্ছা সব মানলাম কিন্তু স্ত্রীর সম্মতি না নিয়ে স্ত্রী যেদিন ডেলিভারি সেদিনই কেন আপনি বিয়েটা করলেন আইনত তো আপনি এখানে অনেক বড় একটি অন্যায় করেছেন আপা আমি ডেলিভারির কথা বলছেন যেহেতু আমি এখানে বলি ওই সন্তান কিন্তু আমার নাফা কিভাবে শেয়ার হলেন আমার সন্তান আমার ঔরস জাত সন্তান হবে আমি এটা বলতে পারবো না যে সেটা আমার ঔরসে কি না কারণ সে তো আমি তো আপনি এই কথাতে এই একটা রাতেই তো আপনি প্রমাণ পেয়ে যাচ্ছেন যে কতটা মানে নোংরা মনের বা নিকৃষ্ট মহিলা না হলে যে তার নিজের স্বামীকে তার ছোট বোনের কাছে একজন মানুষ অসুস্থ হতে পারে তার ডাক্তার দেখাননি তাকে প্রকারের চিকিৎসা কিন্তু আপনারা অবলীলায় তাকে পাগল করে চলেছেন এইভাবে নিকৃষ্ট কোনো সাব্যস্ত নোংরা এ ধরনের শব্দ বলবেন না কারণ ভুল আপনাদের আপনারা কিন্তু তাকে ডাক্তার দেখাননি আপনি তো এখন কেন এসে আয়েশাকে মৃত্যুর হুমকি দিচ্ছেন তার সন্তানকে মৃত্যুর হুমকি দিচ্ছেন মানে আয়েশা আমাকে বলে গেল কেন কারণটা কি আপা আমি যদিও ওই কথা বলে থাকে আমি বলবো মিথ্যে বলেছে কারণ সে আমার প্রথম ভালোবাসা এবং আমার প্রথম স্ত্রী আমি তাকে একবারও মৃত্যুর হুমকি দেয়নি বরং তো আপা আমার কিন্তু একটা ছোট পরিসরে বাসা ছিল তো এখন আমি কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার যে মান্থলি ইনকাম আমি অনেক বড় পরিসরে একটা বাসা নিয়েছি এবং খুব ভালো আছি এবং আমার কোনো বিন্দুমাত্র কোনো সমস্যা বা অভাব এখন নেই আমার দুই বউ নিয়ে আমি খুব ভালো থাকতে পারবো এবং ওর যে সন্তানের কথা বলছেন যদিও সে আমার সন্তান না তারপরে ও যদি দুবন বোন মিলেমিশে ওর সন্তান নিয়েও থাকে আপা আমার কোনো সে নেই কারণ ওর প্রতি আমার এখনও সেই ভালোবাসাটা আছে কারণ আমার জীবনের প্রথম ভালোবাসা আমার প্রথম স্ত্রী তো ওরা দুবন যদি মিলেমিশে আমার বাড়িতে থাকতে পারে আমার তো অভাব নেই আপা আমি কেন ওকে মৃত্যুর ভয় দেখাবো আমি নেহাতি মানবিক দিক থেকে বলেছি যে তোমার জন্য তো রুম বরাদ্দ আছে তুমি থাকো আমি যদি একটু ভালো থাকতে পারি জীবনটা তো আপা আমার বাপা প্রত্যেকের একটা জীবন আছে এটা আপনার এটা আপনি ঠিক বলেছেন এবার ঠিক বলেছেন কিন্তু আপা দিন শেষে আমাকে তো একটু ভালো থাকতে হবে সবাইকে ভালো থাকতে হবে আমি তো তাকে খারাপ রাখছি না কিন্তু সে খারাপ আছে না হলে আজকে এভাবে আমার কাছে এসে সেই কথাটা বলতো না আপনি এত কথা আমাকে বলতেন না সাবিহাও এভাবে দেখলাম যে যথেষ্ট ছোট বাচ্চা সাবিহা আমি ওই চ্যাপ্টার নিয়ে আপনার সাথে কথাই বলতে চাচ্ছি না কারণ আপনি নিজেই শুরুতেই বলেছেন আপনি লজ্জিত সেই কারণেই বলছি না কিন্তু আয়সার ব্যাপার নিয়ে অবশ্যই আমার বলার আছে আপনি যে বলছেন বারবারই বলছেন যে ওই সন্তান আপনার নয় আপনার ঔরস জাত নয় ডিএনএ টেস্ট করেছেন কি কখনো না আপা আমি ডিএনএ টেস্ট করি তাহলে বারবার কি এই কথাটা বলা ঠিক হচ্ছে কিন্তু আপা আমি আমার বিশ্বাস কারণ ওই সন্তান আমার না কারণ ও ফোনে তখন কি ও অনেক জায়গায় চলাফেরা করত আয়শা হুম ওর অনেক বন্ধু ছিল ওর না প্রথম দিকে ওর বন্ধু ছিল না কিন্তু ও যখন ফোনে আসক্তি হয়ে গেল তখন ওর বেশ কিছু ছেলে বন্ধু তখন ওর জুটে গেল আচ্ছা আপনি তাদের সাথে গল্প করতে দেখেছেন তাদের সাথে মিশতে দেখেছিলেন না তাদের সাথে মিশতেও দেখিনি তবে আমা আমি গল্প শুনতে বলতে কি আমি তো আপা অফিসে চলে যাই সকালে আবার রাতে ফিরি তো যখন ফোনে দেখি এখন ফোনে কথা বলছে একটা মেয়ে কথা বলছে ফোনে এখন কার সাথে বলছে আমি তো প্রত্যেকের আমি কিন্তু প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা দিয়ে রেখেছি আপা আমি ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করি হ্যাঁ দারুণ ব্যাপার কিন্তু তারপর যেটা আপনি দেখেননি যেটা আপনি মানে প্রমাণই পাননি তার থেকেও বড় কথা আপনি এবং আপনারা বারবার বলছেন মানসিক বিকারগ্রস্ত সেই মানুষটা এত বন্ধু হবে মানুষ তাকে এত ভালোবেসে ফেলবে মানুষ তাকে এত পছন্দ করবে আপা আপনি মনে হয় আমাকে আসলে ব্লেম গেম দিচ্ছে আমি একদমই ব্লেম গেম যেটাই বলেন কোনো কিছু করছি না আমি শুধু জানতে চাচ্ছি কারণ কেউ যদি আমাকে পাগল বলে পাগল সাব্যস্ত করার চেষ্টা করে আমি তো অবশ্যই তার কাছ থেকে প্রমাণ চাইবো তাই না সহজে তো পাগল হতে চাইবো না ঠিক সেটাও আমি আয়েশার ক্ষেত্রেই জানতে চাচ্ছি মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী আমি তাকে পাগল সাব্যস্ত করতে পারবো না বা করার ওই রকম মানসিকতা আমার নেই কিন্তু তার যে কার্যকলাপগুলো আমি আপনাকে বললাম তাতে সে পাগল ছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয়নি আর আপা আমি এই বিষয়টা নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না কারণ ভালোবাসা আপনাকে অন্ধ করে তুলেছে আপনি যদি বলেন এখন তাই কারণ আমি একটু তাহলে আপনি এতক্ষণ যে বললেন আমার প্রথম স্ত্রী আমি তাকে ভালোবাসি তাহলে আপনার দায়িত্বটা কোন দিকে যাচ্ছে যে আপনি সাবিহাকে নিয়ে আলাদা একটা বাড়িতে থাকছেন আর আয়েশা তার মায়ের কাছে পড়ে আছে এখন আমি এবং যেহেতু আপনি প্রমাণ পাননি তাহলে কি আপনার সন্তানকে আপনার নিজের সন্তান হিসেবে ওই স্নেহটা ওই দায়িত্ব জায়গাটা থাকা উচিত নয় আপা আপনি যেটাই বলেন আমি আমি জানি ও আমার সন্তান নয় আমি এটা ব্যর্থহীন ভাষায় স্বীকার করব ও আমার সন্তান নয় এখন এটা আপনি যদি আমার উপর জোর করে চাপিয়ে দেন আমি একদম জোর করে চাপানোর কেউ না হয় ভাই আমি কেউই না বেটার বেটার আমার মনে হয় এখন আমার সাথে কথা বলতে আপনার খুবই অস্বস্তি লাগছে আপনারা তিনজন কথা বলেন সুপ্রিয় দর্শক এখন মাসুদ সাহেব আয়েশা এবং সাবিহা মুখোমুখি বসবেন তাদের কি সমস্যা তারা তাদের কি সমস্যা তারা কথা বলবেন আশা করি সুন্দর একটি সমাধানের পথ তারা নিজেরাই খুঁজে বের করবে আপনাদের সবাইকে একসাথে দেখে ভালো লাগছে আসলে কিভাবে কিভাবে যেন আপনাদের মানে আমাদের আজকের এই সত্যটা আরও বেশি অপ্রিয় হয়ে উঠছে কারণ একই পরিবারের তিনজন মানুষের সত্য যা কিনা মেনে নেয়া খুবই কঠিন এবং যা সমাধান করা আরও কঠিন তো আমার মনে হয় আপনারা তিনজন কথা বলেন যেহেতু পরিবারের ব্যাপার পারিবারিক বিষয় নিজেরা কথা বলে সমাধান করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ আপা কথা বলে কি হবে আপনি শুধু আমার সংসারটা ফিরিয়ে দেন ফিরিয়ে দেওয়া যাবে না কারণ সেটা আমি কিভাবে ফিরিয়ে দেব আপনার ছোট বোন এই হারামি তো আমার সংসারটা শেষ করছে আমার পিঠ পিছে আমার স্বামীর সাথে সম্পর্ক করছে করে বিয়ে করছে আমি এদেরকে যতই যে দেখি ততই অবাক হই কীভাবে পারল আমার বোনকে বিয়ে করতে শুধু কি আমার সম্পত্তির জন্য দুই বোনকেই বিয়ে করতে হলো আমার বাবা যে বাড়িটা রেখে গেছে শুধু সেটার জন্য লজ্জা করলো না কি করে একজন বাবা তার সন্তানকে অস্বীকার করে আপা বলতে পারেন আর যে বোনকে আমি নিজের সন্তানের মতন লালন পালন করেছি সেই বোন নাকি আজ আমার সতীন ছি যে বোনকে আমি ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি সে নাকি আজ আমার সতীন ছি তোমরা তো পালায় বিয়ে করছো হ্যাঁ কেন করলে আমার সাথে এরকম শোনো বেশি নাটক করবো না তোমার নাটক আমার থেকে ভালো কেউ জানে না বুঝছো তুমি যে ভালো একজন অভিনেত্রী এবং পাকা অভিনেত্রী এটা আমি অন্তত জানি কারণ আমি তো তোমার স্বামী তুমি মঞ্চে বা টিভি নাটকে যদি অভিনয় করতে না এর থেকে অনেক ভালো করতে বাজে কথা আমার সাথে বলবা না আপা আছে বা সবার সামনে আজকে এই এর জন্য পুরোটাই দায়ী তুমি হ্যাঁ তুমি দায়ী আজকে ও আমার স্ত্রী কেন হবে তুমি আমাকে ফোর্স করেছো তুমি বলতে পারবা যে একদিনও তুমি আমার সাথে আমার স্বামী স্ত্রীর মতো আচরণ তুমি করেছো আর এই যে তোমার পাপ পাপের সন্তান এটাকে ওই নাটকীয় স্টাইলে আমার উপরে চাপাচ্ছ আল্লাহ গো তুমি আর বিচার করো তুমি অনেক বদলে গেছো মাসুদ এসব কি বলছো তুমি তুমি তোমার সন্তানকে অস্বীকার করছো তোমার বিশ্বাস নয় তুমি ডিএনএ টেস্ট করো এখন কে আগের দিন আছে ডিএনএ টেস্ট করে দেখাও হ্যাঁ এই সন্তান তোমার কিনা তোমার লজ্জা করে না নিজের সন্তানকে অস্বীকার করতে তুমি ডিএনএ টেস্ট করো তো লজ্জা করে না এই ভাবে আমার সামনে বসে আছিস তোরা এই চুপ কর শরম করে নিজের স্বামী অন্য মেয়ের কাছে দিতে আর তাও নিজের বোনের কাছে আমি দিছি আমি অসুস্থ ছিলাম বলে আমি অসুস্থ ছিলাম বলে তোর দুলা ভাইকে আমি তোকে হেল্প করতে বলেছি এটা আমার দোষ হ্যাঁ তার জন্য তুই 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 তোর দুলা দুলা ভাইকে ভাইকে বিয়ে করবি বেশি পাক নাম করবি না আর বেশি কথা হলো না সরম করে না নিজের জামাই অন্য কারোর কাছে দিতে বেশি করবি না তাহলে তোর সন্তান আর তোকে রাস্তায় নামাই দিব আর আমি তো জানি যে পাগল নিজের ভালোটা বোঝা তুই বুঝো না তোর ভালোর জন্যই তো আমি তোর জামাইছি ঠিক আছে তোর ভালোর জন্যেই করছি আমি মাসুদ তুমি কিছু বলো না তোমার সামনে আমাকে এত বড় বড় কথা বলছে সে কি বলবে আমি বলছি বেশি করবে না আস্তায় নামায় দেবো এই আস্তে কেন সাবিহা আপনি কেন এভাবে বলছেন আপনি না চান যে আপনার বোন আপনি সবাই সুখে থাকবেন তাহলে আজকে রাস্তায় নামানোর কথা আসছে কেন একটা দুদেশ শিশুকে নিয়ে কেন ও রাস্তায় নামবে আপনি তো অন্যই করেছেন করেন নি তো দেখতেছেন তো আমি চাচ্ছি ওরে মিলেমিশে থাকার জন্য সে তো সেটা বুঝতে চান সুন্দর করে বলেন সমাধান করেন সমাধান করেন কেন আপা আমি থাকবো কেন ওদের সাথে আমি থাকবো আমার চোখের সামনে আমার আপন ছোট বোন আমার স্বামীর সাথে সংসার করবে সেটা আমাকে দেখতে হবে আপনার স্বামী বলেছে আপনি নাকি আপনার স্বামীকে প্রভোক্ট করেছেন সাবিহার দিকে আপনি নাকি তাকে বলেছেন আমি পারবো না সাবিহা পারবে তোমার আমার শরীর অসুস্থ আপ তুমি যদি বিয়ে করো একটা তাহলে সাবিহাকেই করো কারণ সে আমার বোন এ ধরনের কথা বলেছেন আপা আমি অসুস্থ ছিলাম আপা রাগের মাথায় তো অনেক কিছুই বলে থাকি সেটা কি ধরে নিতে হয় রাগের মাথায় তো আমার বোনকে আমি অনেক গালিও দিতে পারি অনেক বোকা দিতে পারি সেগুলো কি ধরতে হয় তাই বলে ওরা সত্যি সত্যি বিয়ে করে ফেলবে আমার বাচ্চাটার কথা একবার ভাববে না আচ্ছা শোনো তুমি তোমার বোনকে গালি দাও তাকে মায়ের পেটের বোন মাতৃস্নেহে বড় করেছে তুমি আমাকে কেন গালি দাও তুমি তুমি তো আমার প্রথম ভালোবাসা ছিলে নাকি তোমার কাছে আমি যখনই গিয়েছি তুমি হয় আমাকে আবল কথা বলেছ না হলে আমাকে মেরেছ বা মানে তোমার ইচ্ছা মতো তুমি আমার উপর রাগ ঝাড়েছ কেন মিথ্যাচার করছো আমি তোমার গায়ে হাত তুলেছি অসম্ভব তুমি জানো আমি কি পরিমানে অসুস্থ থাকি তারপর তুমি এই সব কথা বলতে পারলে আপা আমি আমি না নিতে পারছি না আমার তার আগে কিছু প্রশ্ন আছে এই যে উনি মাসুদ সাহেব আপনার স্বামী তিনি যে বারবার বলছেন সন্তানের দায়িত্ব নিতে চান না তিনি সন্তানের পিতা নন এটা যে বারবার বলছেন কোন কোন প্রমাণ কি উনি পেয়েছেন বা আপনি এমন কিছু কি করেছেন যেটার জন্য উনি এটা বলেন জিজ্ঞেস করেন আপা কোন প্রমাণ দিতে পারবে কিনা পারেননি তাহলে কেন বলছেন তাকে জিজ্ঞেস করেন কেন বলছে সে তার সন্তানের ডিএনএ টেস্ট করাক টেস্ট করার রিপোর্ট এনে দেখুক আপাত বিনা বান্ধব ছিল আপা বন্ধুবান্ধব থাকা কি খা খুবই খারাপ বন্ধু বান্ধব থাকতেই পারে একটা মানুষের একজন মানসিক রোগী যদি আপনি হয়ে থাকেন আপনার এত বন্ধু থাকে কি করে আপা বাসায় যদি আমি একটা মানুষের অত্যাচার সহ্য করি তাহলে কি আমি ডিপ্রেশনে থাকতে পারি না কি আমি অত্যাচার করি তোমাকে আপা দেখছেন কি অত্যাচার উনি করতেন কেন আমি অসুস্থ থাকলে তুমি আমার উপর চিৎকার চাচামেচি করতে না হ্যাঁ তোমার সুখের জন্য চিৎকার চাচামেচি করতে না আপনি রান্না করেন না আপনার কাপড় চোপড় তাকে ধুয়ে দিতে হতো অফিস থেকে এসে উনি রান্না করতে এগুলো তো সত্য আপা আমি অসুস্থ থাকলে কিভাবে পারবো বলেন আচ্ছা কত দিন অসুস্থ পাঁচ বছরের সংখ্যা আমার তুমি তো আমার মনে হয় যে প্রথমে একটা বছর তুমি ভালো ছিলে তারপরে তো চারটা বৎসর আমি তোমাকে সেবা শুশ্রূষা করে যাচ্ছি আমি তুমি যখন বলেছ যে আমি বারবার তোমাকে বলেছি তুমি যখন তার তোমার ছোট বোনের দিকে তুমি আমাকে প্রমোট করেছো আপা আমি কিন্তু তাকে বলেছি কেন আমি তো করে নিচ্ছি আমি তো পারছি আমি সারাদিন অফিস করেছে না তুমি পারবে না তোমার কষ্ট হয় আমি তোমার কষ্ট দেখতে পারি না আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না তুমি আমার বোনকে নিয়ে এসো তুমি আমার ওর ও তোমার কাজগুলো করে দিক তুমি ওটা তো একটু ভালো খেতে পারবা টাইমলি অফিসে যেতে পারবা আমি তো পারছি না বলো তুমি এগুলো করিনি এগুলো বলা কি আমার খুব অন্যায় হয়ে গিয়েছিল আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম তুমি অফিস থেকে এসে ক্লান্ত থাকতে তোমার কাপড় গোছানো তোমার কাপড় ধুয়ে দেয়া রান্না করে দেয়া আমি ওকে দায়িত্ব দিয়েছি তাই বলে তোমরা প্রেম করে বিয়ে করবা আমার চোখের সামনে থাকবা কাম টু দা পয়েন্ট আপ আমি একটু বলি হ্যাঁ এজন্য তুমিই দায়ী একটা যুবতী বোন তোমার তুমি আমাকে কেন তার প্রতি আকৃষ্ট করেছে তুমি বলতে পারবা তুমি বারবার এই জিনিসটাকে আমাকে তার প্রতি আকৃষ্ট করেছেন না আপনি আকৃষ্ট হয়েছেন আপা সেই আকৃষ্ট করেছে আমাকে আমি না আয়শা আয়শা কারণ আমি ইতিপূর্বে একটা কথা আপনাকে বলে গিয়েছি যে আমি কোনো একটা রাতে আমি যখন ওকে দেখলাম যে একটু সুস্থ একটু স্বাভাবিক আমি স্বামী হিসেবে কি তাকে আহ্বান করতে পারি একজন অসুস্থ সেটাই কি তার সবথেকে বড় মানে দুর্বলতা দোষ আপা আমি দোষ বা দুর্বলতা বলছি না কিন্তু একটা পুরুষের একটা স্বামীর তো একটা সংসার চাই আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম একটা সংসার ভালো সংসার পাওয়ার জন্য কিন্তু আপনি জিজ্ঞাসা করেন ও আমাকে সেই মানে সেই বিন্দুমাত্র একটা সংসারের সুখ আমাকে ও দিয়েছে কিনা একটা সংসার কাকে বলে ও জানে কিনা তাই বলে যে মেয়েটাকে আমি আমার সন্তানের মতো দেখেছি যে মেয়েটা আমাকে মা ভাবে দুলাভাই হিসেবে তোমাকে বাবা ভাবে তাকে তুমি বিয়ে করবে আচ্ছা তোমরা চুপ করবা আমার আর ভালো লাগতেছে না অশান্তি আই তুমি অলরেডি বুঝছো নালে তুমি ওরে দাও দুজনে তো দুজনে একটা কিছু কর আমার আর ঝামেলা ভালো লাগতেছে না না আমি কি বলি শোনো তুমি কথা বলো না প্লিজ আমি আর চাই না আমি আর কোনো ঝামেলা জড়াতে চাই না আমি তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে নিয়ে শান্তিতে থাকতে চাই আমি একটু বাঁচতে চাই আমি একটু শান্তি চাই তাহলে এটা সমাধান দাও আমার আর ভালো লাগতেছে না এটার এটার আমি কোনো সমাধান দিতে পারবো না কারণ দেখো আসা আমি তোমাকে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তুমি আমাদের দুজনের মধ্যে এসে ঝামেলা সৃষ্টি করো না কিন্তু আপনাকে এই যে আপনি দুলা ভাই ও কিন্তু বারবার বলছে মাসুদ ভাইয়া মাসুদ ভাইয়া এই ও কিন্তু বারবার এটা বলছিল আপনি আপনার স্ত্রীর বিভিন্ন সমস্যার কথা ওর কাছে গিয়ে বলতেন এবং আপনি কাঁদতেন এবং আপনি ব্লেম করতেন যে আপনাকে সন্দেহ করে আপনাকে ও মানে একদম সহ্য করতে পারে না সাবিহার কাছে গিয়ে বলতেন না আসলে বিষয়টা ওরকম না কারণ একই সাথে থাকি আমরা তিনটা প্রাণী একই বাসায় আছি ওর আচর আচরণ ও তো দেখ তুমি তো সিম্প্যাথি ক্রিয়েট করেছো আমার নামে বলে তুমি ওর কাছে সিম্প্যাথি নিয়েছো এর জন্যই তোমরা বিয়ে করেছো এজন্য জন্য আমি কি আপা আমি আমি জানি মাসুদ তুমি শুধু আমার বাবার বাড়িটার জন্যই বিয়ে করেছো আমাদের দুই বোনকে কি যাকে বিয়ে করছিস তার রূপ দেখে নে শুধুমাত্র আমাদের সম্পত্তির জন্য বিয়ে করেছে তুমি এটা আমাকে বলতে পারলে সাবিয়া তুমি বলো আমার মধ্যে ওরকম কোন লালসা বা ওরকম কোন চিন্তাধারা তুমি দেখেছো না আমি দেখিনি এবং আমি তো এখন ওয়েল সেটেল তোমার বাবার টাকার বা তোমার বাবার বাড়ির প্রতি তো আমার বিন্দু মাত্র লোভ নেই আমি গরিবের সন্তান হতে পারি কিন্তু আমার তো আছে আমি তো শিক্ষিত আমি একটা ভালো জব করি তাহলে শুধুমাত্র আমার অসুস্থতার কারণে শুধুমাত্র এই কারণে তুমি আমার আপন বোনকে বিয়ে করবে এজন্য তো তুমিই দায়ী কারণ স্বামী হিসেবে আমি তোমার কাছে কোনো অধিকার বা হক স্বামীর যে হকটা আমি পেয়েছি তোমার কাছ থেকে তুমি বলতে পারবা তোমার বাবার অর্থের প্রতি তোমার বাবার ওই বাড়িটার প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই সেটা তোমার ছোটো বোন তোমার মায়ের ছোট বোন সে স্বীকৃতি দিয়েছে সে স্বীকার করেছে কারণ আমি এখন ভালো একটা জব করি হ্যাঁ একটা সময় আমার অভাব ছিল তখন দুজন থেকেছি অল্প খেয়েছি মোটা কাপড় মোটা চাল খেয়েছি কিন্তু তখন সুখ ছিল কারণ তুমি তখন সুস্থ ছিলে কিন্তু এখন তুমি টোটালি অসুস্থ তুমি আমার প্রতি যেই অত্যাচার করো আমি তো পুরুষ মানুষ তুমি ঠিক আছে ঠিক আছে আমি অত্যাচার করি তো আমি অসুস্থ তো ঠিক আছে তোরা সুখে থাক সুখে থাকো তোমরা আমি আমার মতো থাকি আমার বাচ্চা কার সেটার উত্তর দিবে মেডিকেল আমি আইনের দারস্থ হব রাজিরুশ আর তোমরা তোমরা দুজনেই আইনের কাছে এসে উত্তর দিয়ে যাবে